আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নির্বাচন মন্দের লবিং এ ডক্টর ইউনুস, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এ বিষয়ে প্রভাবিত হয়েছে। এদিকে অপেক্ষায় থাকুন, ভিসা নীতি আমরাও দিতে পারি, নির্বাচন না করতে দেওয়ার বিষয়ে তারা বিএনপিকে পরামর্শও দিচ্ছে। সর্বশেষ থাকছে নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে আর কোনো আলোচনা করবে না আওয়ামী লীগ। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, ডক্টর মোহাম্মদ ইউনুস এবার নির্বাচন বন্ধের লবিং এ অংশ নিচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে তিনি আন্তর্জাতিক লবিং করবেন। জাতীয় সংসদ নির্বাচনে যদি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে বিশ্ব সম্প্রদায় যেন বাংলাদেশের নির্বাচন বন্ধের আহ্বান জানান, সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন ডক্টর ইউনুস। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং সর্বোপরি জাতিসংঘকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি কাজ করবেন। বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই বিষয়ে প্রভাবিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব এখন স্পষ্ট। তারা বলছে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, অর্থাৎ বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে সেই নির্বাচনকে গ্রহণ করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি নির্বাচনের আগেই তারা সরকারকে একতরফা নির্বাচন বন্ধের জন্য আহ্বান জানতে পারে, আর সেই আহ্বান যেন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তা নিশ্চিত করার জন্য ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের একাধিক প্রভাবশালীদের সাথে কথা বলেছে। শুধু ইউনুস একা নয়, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সাত্তার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী লবিস্ট ফার্ম ব্লু স্টার স্ট্র্যাটেজিকে তারা দায়িত্ব নিয়েছেন সরকারকে একতরফা নির্বাচন বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে যেন প্রভাবিত করে সেই লক্ষ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র একা নয়, ইউরোপিয়ান ইউনিয়নও যেন একই রকম ভাবে কাজ করে সেই লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করছেন। সাম্প্রতিক সময়ে ইউনুস ইউরোপের দেশগুলো সফর করেছেন, সেখানে নীতি নির্ধারকদের তার উপর বিভিন্ন ধরনের কথিত নিপীড়নের কথা বলেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তবে বিএনপি পন্থী বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন এই ধরনের একতরফা নির্বাচন বন্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে জাতিসংঘ। জাতিসংঘ যদি বিএনপি ছাড়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন প্রত্যাখ্যান করে এবং এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করে, সেক্ষেত্রে সরকারের জন্য নির্বাচন করা কঠিন হবে। আর তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন প্রধান কারণ হল জাতিসমূহকে প্রভাবিত করা। জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করবেন। এই সফরের আগে পরে বিভিন্ন সময় জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে ডক্টর ইউনুসের যোগাযোগের কথা রয়েছে। এই যোগাযোগের প্রধান উদ্দেশ্য হল যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সুশীলরা বিএনপিকে একটি অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তারা বলেছেন যে কোনো পরিস্থিতিতে তারা যেন নির্বাচন না করার সিদ্ধান্তে অটল থাকে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না, এই সিদ্ধান্ত থেকে তারা কোনো অবস্থাতে যেন সরে না আসে। এই অবস্থায় যদি বিএনপি অনড় থাকতে পারে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে এবং নির্বাচনের আগেই তারা সরকারের উপর নানা রকম চাপ সৃষ্টি করবে যেন সরকার নির্বাচন বন্ধ করে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসা নীতি কি করে সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্র ভিসা নীতি করুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরা করতে পারি, অপেক্ষায় থাকুন। তিনি বলেন ক্যাপিটাল হিলে তাদের দেশের 9 জন লোক মারা গেল, কিন্তু ট্রাম্প গতকালও বলেছে আমার বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফর স্টিলিং অ্যান্ড রিগিং ইলেকশন, এখনো গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তো এই ডেমোক্রেসি নিয়ে তো প্রশ্ন আছেই। সেতুমন্ত্রী বলেন তারা আগামী নির্বাচন হতে দেবে না, আবার এখন বদরুদ্দিন ওমর সাহেবরাও মাঠে নেমেছেন, নির্বাচন না করতে দেওয়ার বিষয়ে তারা বিএনপিকে পরামর্শ দিচ্ছেন। ওবায়দুল কাদের বলেন নির্বাচন করতে দেওয়া হবে না। এই কথা বলার পর মার্কিন ভিসা নীতির কেন ধীরগতি? নির্বাচন করতে দেবে না বলে তারা যে কথাটা বলছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে বাধা দেওয়ার পরিষ্কার ঘোষণা করছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখেই তো তাদের সব নীতি। ভিসা নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে নাকি বাস্তবভাবে কোনো পদক্ষেপ নেবে সেটাই আমরা দেখব। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন
দুর্নীতি দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি দুঃশাসন করে তারা কোনো মুখে এত বেশি কথা বলছে জানে না। সরকার থাকতে পারবে না, বিদায় নিতে হবে, বিএনপির এমন কথা 14 বছর ধরে শুনে আসছি উল্লেখ করে বলেন, এই 14 বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি, আর তারা সরকারের বিদায় করবে, আন্দোলন করবে। তিনি বলেন, আসলে আন্দোলনটা কার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে? আন্দোলনটা কাকে নিয়ে করবে, জনগণ? এ পর্যন্ত তারা তাদের নেত্রীর মুক্তির জন্য দর্শনীয় একটা মিছিল করতে পারে নাই, একটা বিক্ষোভ রাজপথে তারা দেখাতে পারে নাই, আর সরকার হটানোর জন্য দেশে একটা আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটাবে? ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা বলি, বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোল আহ্বানে বাংলাদেশে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা বহুবার ট্রাই করে দেখেছে, কাজ হয় নাই। আন্দোলন যাকে বলে এখন পর্যন্ত তারা তাদের অ্যাকশনে সেটাই প্রমাণ করতে পারে নাই। জামালপুরে হত্যার শিকার সাংবাদিক গোলাম রাব্বানি হত্যার বিচার নিয়ে কাদের বলেন, দলীয় পরিচয়ের কারণে বিচার প্রভাবিত হবে না, হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় না। পবিত্র ঈদুল আজহার আগেই ফার্স্ট র্যাপিড ট্রানজিট প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগালি কলেজ গেট পর্যন্ত 4.5 কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেওয়া হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সাংবিধানিক উপায়ে। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে। এ ধরনের অবস্থান থেকে আওয়ামী লীগ আর এক চুলো সরবে না এবং নির্বাচন নিয়ে আর কোনো দূতাবাস বা রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগ কোনো বৈঠক করবে না। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন দূতাবাস নির্বাচন নিয়ে ঘটা করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। এই ধরনের বৈঠকে আওয়ামী লীগ আর যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত কিংবা অন্য কোনো কর্মকর্তারা যদি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে বা সরকারি বা কূটনৈতিক বিষয় নিয়ে কথা বলে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সাথে কথা বলবে। তবে তারাও মার্কিন দূতাবাসের নির্বাচন নিয়ে কোনো পরামর্শ বা উপদেশ ইত্যাদি শুনবেন না। পাশাপাশি মন্ত্রী নন এমন কোন আওয়ামী লীগের নেতারা মার্কিন দূতাবাসে গিয়ে রাজনৈতিক সলা পরামর্শ বা আলাপ আলোচনায় অংশ নেবে না। এই বার্তা আওয়ামী লীগের সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সঙ্গে আলোচনার কিছু নেই। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের মতো করেই হবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এ নিয়ে বিভিন্ন দেশের পরামর্শ, সমঝোতা এবং আলাপ আলোচনা ইত্যাদিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই বলেই আওয়ামী লীগ এখন মনে করছে। গত 3 মাসে মার্কিন দূতাবাসে আওয়ামী লীগের একাধিক নেতা গিয়েছিলেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মার্কিন রাষ্ট্রদূতের সাথে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন। আওয়ামী লীগ মনে করছে, এই ধরনের অবস্থান দলের জন্য সঠিক ছিল না, বরং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পেয়েছে। বরং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কূটনৈতিক শিষ্টাচার এবং নিয়ম নীতির মধ্যে যে কাজগুলো করবে সেটুকুই করতে দেওয়া হবে। রাজনৈতিক বিষয়ে মার্কিন দূতাবাসের কোনো হস্তক্ষেপ আওয়ামী লীগ পছন্দ করবে না, এরকম একটি মনোভাব দূতাবাসকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে, তারা যেন মার্কিন রাষ্ট্রদূত কোথায় কখন কিভাবে কোন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করবেন তা যেন আগাম অবহিত করেন। ভিয়েনা কনভেনশনের ধারা উল্লেখ করে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া একজন রাষ্ট্রদূত যে কোনো রাজনৈতিক নেতার সাথে প্রকাশ্য বা গোপন বৈঠক করে না, এটি একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। আওয়ামী লীগের এই নেতা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি বা আরো যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছে সেটি সরকারের আগামী নির্বাচনের উপর প্রভাব ফেলবে না, বরং আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় সেটি তাদের নিজস্ব বিষয়। এই সিদ্ধান্তকে পক্ষে বিপক্ষে প্রভাবিত করার ক্ষেত্রেও আওয়ামী লীগ কোনো ভূমিকা নেবে না বলে জানা গেছে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকা নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতারা ব্যাপক সমালোচনা করছেন। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপ করা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচনকালীন সরকার গঠন কোনো রকম আলাপ আলোচনা করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে।